লাগে ছেলেরা সারা দিন এমন করতে থাকে বালিশের মতো তোমাকে আমি এখন ফেলে দিব দাঁড়াও ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে আমরা কেমনে থাকি তাইলে বাসায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে 6টার মতো আর ঘুম থেকে উঠেছি 5:30টার দিকে সকালের এই ওয়েদারটা খুবই ভালো লাগে পরে সকালবেলা ছেলেদের নিয়ে একটু বারান্দায় এসেছি আর আফিফের ছোট্ট একটা বাইক এখন আব্রারের হাতে আর আব্রার খুব সুন্দর করে টুপ করে এটা বারান্দা দিয়ে নিচে ফেলে দিল আজকে হচ্ছে ফ্রি মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব দেখা যাক কেমন হয় মশলাটা হচ্ছে বাজারে কি জানো কেনা হয়েছিল সেটার সাথে ফ্রি দিছিল নরমাল ভাবে মুরগির গোশতটা এখানে বসাই দিছে শুধুমাত্র এই মশলাটা আলাদা দিছে আর অন্যান্য মশলা হচ্ছে বাসার যেগুলো এগুলো কম দিছে আর এখানে হচ্ছে শিম আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজি শীত তো চলে যাইতেছে আর কয়েকদিন পরে আর এই সবজিটা খাওয়া যাবে না এইভাবে এই সবজিটা কিন্তু খুবই মজা লাগে আর ধনে পাতা দিচ্ছে হলুদ দেয়নি সরি লবণ পেঁয়াজ কাঁচামরিচ সাদা ভাজি এটা ঠিক আছে আর এই পাশে এই যে ডাল রান্না করা হয়ে গেছে আর আছে প্রচণ্ড রকমের গরম মুরগিতে দেওয়ার জন্য আলু কেটে রাখছে ওই কাছে মুকুলগুলো সব পড়ে গেছে ও আচ্ছা আম হয়েছে ছোট ছোট জানি আপনারা দেখতে পারতেছেন কিনা ওই যে ছোট ছোট আম হয়েছে দেখছেন মুকুলগুলো পরে এখন আম হয়েছে পাশের বাসার ছাদে আম দেখতেছি তাদের ছাদে না মাসাল অনেক রকম ফল ফলের গাছ আছে ফুলের গাছ আছে নিজেদের বাসা হলে অনেক কিছু করা যায় ছাদটাকে তো প্রপার ভাবে কাজে লাগা যায় মানে কাজে লাগানো যায় মুরগিটা এখানে ভালো মতো কষানো হয়ে গেছে এই যে এখানে তেলও বের হয়ে আসছে এখন এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব লেবু শরবত বানানো হইতেছে আব্রারের জন্য আর আমার জন্য আর নানুর জন্য তাহলে কার জন্য বানায় আফিফের জন্য দুইটা দিয়ে বানায় আফিফ ঘামায় গেছে বাবা একটু চোখ দেখাও তো নানুকে একটু চোখ দেখাও আব্রা নানুকে একটু চোখ টিপে দেখাও 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 মা দেখাও ব্যস্ত আছে কি হয়েছে দেখো ঝোলের জন্য পানি দিয়ে দিব তুমি কি খাও বাবা বলে লেমন জুস খায় লেবু শরবত জুস খাও লেমনেড খাও লেবু শরবত জুস খায় আফি চলো গোসল করি বাবা চলো 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 গোসল শুনলেই পাগল হয়ে যায় গোসল শুনলেই পাগল হয়ে যায় পড়ে যাবে আস্তে আস্তে না গোসল করিয়ে তারপর বেড়াইতে নিয়ে চলে যাবো তুমি থাকো খুব গরম এখন গোসল করতে হবে তুমি এটা কিনে আসছো পেস্টের ইনি আসছো কেন রেখে আসো যাও গোসল করে ফেলে তাড়াতাড়ি চলো আমার শরীরটা ভালো লাগতেছে না বাবা চলো হ্যাঁ হ্যাঁ এটা ফিনিশ এটা রেখে আসো
এটা মায়া বাইকে ছেড়ে দিব হ্যাঁ দাও যাও বাবা আর কত গোসল করবে দেখছো কান্না করতেছে আসো আর গোসল করবে কান্না করতেছে দেখছো কি কান্না করছো আসো আবার গোসল করে দাও আসো আসো আর কান্না করো না আসো আসো গোসল করে আসো আসো দেখো রাগ করছে দেখছো আবার রাগ করছে আসো গোসল করে আসো আসো আবার গোসল করে আসো আসো আর রাগ করো না আসো এখন আবরারের যে কান্না দেখলেন এইটা তার প্রতিদিনের কান্না গোসল করে বের করার পরে মানে একদম জিদ ধরে কান্না করতে থাকে আর ও বাথরুম থেকে বের হবে না সোজা কথা যখনই ওর গোসল শেষ হয় ও বোঝে যে ওর বাথরুম থেকে বের করবো তার আগেই কান্নাকাটি শুরু করে আপনি যত কিছু দিয়ে ওর ঠান্ডা করার চেষ্টা করেন সে কিছুক্ষণ এমন করবে আফিফও ছোটবেলা এমন করতো আম্মু দি আম্মু দি ঠিক আছে আফিফও ছোটবেলা ঠিক একই কাজ করতো এখন হচ্ছে গিয়ে হাত দিয়ে এমন করে না বাবা আর আফিফ নতুন ই শুরু করছে হাত দিয়ে এরকম করতে করতে নাকের উপরে এখানে একটা ভাঁজ করে ফেলছে বললেও শোনে না নাকে ময়লা থাক আর না থাক সে নাক এইভাবে তার কি বলে আমার ওন্না দিয়ে বা কিছু দিয়ে তার নাক পরিষ্কার করতে একটু দূরে যাও তুমি দেখো না না হুকুম দিছে তোমার মাথায় সি 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 না না মাথায় তুকুন নাই তোমার মাথায় হুকুম নাই আচ্ছা ঠিক আছে হুকুম দে দিব না হুকুম দেখবো না হুকুম এইভাবে মারবো আচ্ছা মারছি তোমার উকুন এখন আমি পরে মারবো না আমার একটু কাজ আছে আমি গোসল করবো না গোসল করবো নামাজ পড়বো দেরি হয়ে গেছে বাবা ঠিক আছে আম্মু কই ফু কি সুন্দর বাতাস জানালা খুলে দিছি মানে প্রচন্ড বাতাস আর আজকে রোদও উঠছে গরম বাট বাতাস আছে ভাল লাগতেছে বাহ কি খাও এরকম করে আম্মু নামাজ পড়ে তোমাকে ভাত খাওয়াই দেবো ঠিক আছে ওকে দেরি করা যাবে না আর অনেক বাজে গেছে আজকে দেরি হয়ে গেছে 2টা বাজে গেছে গোসল করতে যাওয়ার আগে বিছানাটা আবার একটু গুছিয়ে নিলাম তুই তো সারাদিনই অগোছালো করো বাট আমি আসলে সারাদিন এত গুছিয়ে উঠতে পারি না গোসল শেষে বারান্দায় আসলাম আর বারান্দায় বেশ কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিব কাপড় ভাঁজ করা এই কাজটা বড্ড বিরক্ত লাগে বাট তারপরও ভালোবাসা দিয়েই করে নিচ্ছি নিজের সংসার এবং নিজের কাজ বলে কথা তো এরপর আবার গোসল করে বের হয়ে টুকটাক তো কাপড় চোপড় থাকে সেগুলো ধুয়ে বারান্দায় নেড়ে দিচ্ছি দুপুরে বাচ্চাদের টুকটাক যেসব কাজ থাকে সেগুলো রান্নাবান্না তারপরে নামাজ গোসল এগুলোর পরেও না আমার হাতে বেশ খানিকটা সময় থাকে কারণ আপনাদের ভাইয়া যেহেতু দেরিতে আসে তাই এই ফাঁকে আমি অনেকটা সময় পাই টুকটাক এই সময় কাজ করে নেওয়ার ট্রাই করি গোসল করে বের করার পরে আবরারের এই কান্নাটা আসলে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে কারণ আফিফেরও সেমটা ছিল কিন্তু তারপরও মা হিসেবে কেমন যেন লাগে মানে কত কিছুই করি না কেন সে থামবে না কিছুক্ষণ কান্না করে থামবে তো যাই হোক ওকে খাওয়ানোর পরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে আম্মু তো ও ঘুমিয়ে আছে আর অফিস থেকে আসার পরে আফিফের আব্বু যতটা সময় পায় ও কিন্তু অনেক হেল্প করে বাচ্চাদের রাখার বিষয়ে বাট তারপরও দিনের বেলা যখন ও বাসায় আসে বা কোনো কাজের জন্য একটু বসে দুই বাচ্চার দুষ্টামি দেখে ও রীতিমতো পাগল হয়ে যায় ও বলে যে সারাদিন তোমরা কেমনে ওদেরকে ম্যানেজ করো চিংড়ি মাছ ওইটা হচ্ছে না গুলা মাছ চাপিলা মাছগুলো একটু পানির মধ্যে ভিজাবো আম্মু বলল ভিজাইতে তাহলে নাকি আস তাড়াতাড়ি ছাড়ানো যায় আমি মাছ এখন কাটাকাটি করবো না তোমরা কি একটা মাছ নিতে চাও হ্যাঁ আমি একটা মাছ নিতে চাই না গন্ধ হয়ে যাবে হাতটা নিও না
আমি মাছ কি এটা কি মাছ এই মাছটার নাম কি জানো হ্যাঁ কি মাছ বলো তো এটা চাবিলা মাছ মনে করতেছ এটা হলো চিংড়ি মাছ আর এটা কি মাছ এটা হলো বলো তো এটা কি কি মাছ বলো এটা এটা হলো ট্যাংরা মাছ গোসল খাওয়া দাওয়া এগুলো শেষে পরে না মাছ কাটতে বসাটা খুবই বিরক্তির একটা বিষয়। মাছ কাটলে সারা শরীর কেমন যেন গন্ধ গন্ধ লাগে আর খিতখিতে লাগে। আফিফের আব্বুকে বারবারই বলি এই টাইমে মাছ আনবা না, বাট সে দেখা যায় কি মাঝে মাঝেই তার দুপুরে খেতে আসার আগে বাজার থেকে ঢু মারে আর তখন গিয়ে এই বাজার করে নিয়ে আসে। যদিও এই সময় মাছ কিন্তু ততটা ফ্রেশও থাকে না, আর আসলে বললেও লাভ নেই, সে অত ভালোভাবে মাছ আসলে যাচাই বাছাই করে কোনো বাজারেই অত ধ্যান দিয়ে কিনতে পারে না। ও আসলে মানে দোকানদারের উপর অনেক বেশি বিশ্বাস করে, তাদেরকে বলে আমাকে ভালো জিনিস দিন। আর দোকানদাররা আসলে সবসময় তো আর সবার বিশ্বাস রক্ষা করে না, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না, এই আর কি। তো আজকের মাছগুলো মোটামুটি ছিল, তেমন একটা ভালো ছিল না। আমি হচ্ছে ট্যাংরা মাছগুলো কেটে নিলাম আর এই ফাঁকে আম্মু হচ্ছে গিয়ে এসে চাপিলা মাছগুলো কেটে নিচ্ছে। তো আমরা একজন একজন করে বসেছি কারণ আফিফ আপুর কেউ দেখতে হবে। সোনার হরিণ ঘুমায় যাও, সোনার হরিণ তুমি, আবরু হলো দুষ্ট হরিণ তুমি ঘুমায় যাও। আচ্ছা আবরু হলো ছোট্ট সোনার হরিণ, তুমি হলো বড় সোনার হরিণ, ঘুমায় যাও। মাছ খাইবে না, মাছের গন্ধে বমি করে বমি করে দিব বাড়ি করে দেয় না সারাটা দিন তুমি বাদ খাইছি মাছের গন্ধ উপায় মাছের গন্ধে বমি করে দিতেছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ তোমার ছেলে মাছের গন্ধে বমি করে দিতেছে, কি সাংঘাতিক অবস্থা। হ্যাঁ এই বিছানায় ওঠ ওঠ, হ্যাঁ ওঠ, হ্যাঁ মাছের গন্ধে বমি করে দে, যাই করতেছে, শুয়ে থাক, ওই দেখো বিছানা উঠ পৌঁছে যায়, ওই দেখো ওই দেখো দাঁড়া দাঁড়া, যাই ওর মুখের উপরে গিয়ে বই, ওইটা কোনো কথা, চা খাইবে। ওরে বাবা কয় দিলে তাত তাড়ি দাও, সাফর সাফার জন্য রেডি হয়ে বসে রয়েছে, ওর দিলে তাত তাড়ি দাও। দেখো কেমন লাগে, ছেলেরা সারাদিন এমন করতে থাকে। আফিফের আব্বু ল্যাপটপ নিয়ে বসেছে, ওদের হচ্ছে অফিসের কিছু অর্ডারই কাজ করবে, কিন্তু দুই বাচ্চার জ্বালায় সেটা করতে পারতেছে না। একজন ল্যাপটপ নিয়ে যাচ্ছে তো আরেকজন চার্জার খুলে নিয়ে যাচ্ছে, তো দুজনের পিছনে এই জন্য ছোটাছুটি করতেছে। তো আমিও সেই বিষয়টা নিয়ে তার সাথে একটু মজা নিলাম যে দেখো এখন কেমন লাগে। আর বাবা ঘরে থাকাতে আফিফকে আমি মোটেও ঘুম পড়াতে পারছিলাম না। দাঁড়াও তুমি, খালি দাঁড়াও, আর তুমি ঘুমাইবে না, তোমরা আমার সাথে এরকমই করবে, খালি তোমরা আমাকে আর আম্মু বললো না, দেখো কি করতেছ। অনেকদিন পরে খাওয়া দাওয়ার পরে বেচারা একটু চা খাওয়ার সুযোগ পেল, তাই চা বানিয়ে দিলাম, মিস করলাম না আর কি। বড় ভাইয়ের কাছে হাপ্পা দাও, হাপ্পা দাও, আসো আসো তাড়াতাড়ি আসো, দাও না করো না, দাও ছোট্ট বাচ্চা বুঝে না এখন, আহারে হাপ্পা দিবে রে, আহারে আহারে। তো আফিফের আব্বু ওর একটু কাজ ছিল অফিসের, সেটা হচ্ছে কি যেন অর্ডার করবে আর কি ঢাকা থেকে, যাই হোক সেটা শেষ করে ও হচ্ছে চলে গেছে। আর আফিফ এখনও ঘুমায় নাই, এখন আফিফকে নিয়ে একটু শুভ, আর সেই ফাঁকে আফিফ ঘুমানোর পরে ভিডিও এডিটের কিছু কাজ বাকি আছে সেটা করব, এই আর কি। আসলে একসাথে সংসার আর এই কাজ মেনটেন করা কঠিন, যদি দেখা যায় তো যে শুধুমাত্র সংসারের কাজ থাকতো তাহলে হয়তো বা কাজ শেষ করে মানে এই প্যারাটা থাকতো না ভিডিওর, বাট যেহেতু এই সেক্টরে কাজ করতেছি সো প্যারা নিয়েই আসলে কাজ করতে হবে, কিছু তো করার নাই। তবে ব্যস্ততা বা কষ্ট হলেও সব কিছু মিলে আসলে না ভাল লাগে কাজটা করতে, সেই জন্যই হয়তো বা কাজটা কন্টিনিউ করতেছি।
এই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই, জানি না কতটুকু ভিডিও হয়েছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসা সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনারা ভিডিওগুলো দেখবেন। আর যারা যারা দেখেন তাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। চেষ্টা করবো কালকে সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।